অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ক্রিকেট ফ্যানেটিকরা রোমাঞ্চে ভাসবেন সেটাই তো খুব স্বাভাবিক, তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পা না রাখা পর্যন্ত শঙ্কা কাটছেই না। অনেকটা ক্রিকেটাররা মানেন এমন কিছু কুসংস্কারের মতোই। এই যেমন প্রোটিয়া নেইল ম্যাকেঞ্জি ব্যাটিংয়ে নামার আগে ড্রেসিং রুমের সবগুলো লাইট নেভানো হয়েছে কিনা দেখে নিতেন, ভারতের শ্রীশান্ত বাস থেকে সবার শেষে নামতেন, আসবে আসবে করেও দেশের অনেক ক্রিকেট ভক্তের ঘোর বিশ্বাস শেষমেশ কোনো অজুহাতে ঠিকই বাগড়া দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সব কিছু নিশ্চিতের পরেও মনের মধ্যে থাকা এমন বিশ্বাসকে তো কুসংস্কারের সাথেই তুলনা করা যায়। কুসংস্কার হোক আর সংস্কার, এই ভীতির কারণও যথেষ্ট। এমনিতেই প্রথম সারির দলগুলোর সাথে নিয়মিত খেলার সুযোগ মেলে না, মিললেও প্রতিপক্ষ বোর্ডের নানা টালবাহানা। 2015 সালে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসেনি অজিরা, অথচ একই বছর ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে ঠিকই খেলে গেছে টিম অস্ট্রেলিয়া। যদিও এবারের এই সফর স্থগিতের সম্ভাবনা খুবই কম, কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, নিজেদের স্বার্থেই অস্ট্রেলিয়ার প্রয়োজন বাংলাদেশ সফর, দেশের ক্রিকেট ভক্তরা তাই আশাবাদী হতেই পারে। বৃহস্পতিবার করোনার থাবায় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়ে যাওয়ার পর শঙ্কাটা আরও বেড়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শঙ্কার পালে হাওয়াই বাড়িয়েছে, তবে স্বস্তির খবর, স্থগিত হয়ে যাওয়া ম্যাচ সহ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া পুরো সিরিজটি আবার মাঠে গড়াচ্ছে, তাই নতুন শঙ্কা উড়ে গেছে মুহূর্তেই। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতিগতি বদলে না গেলে অজিরা বাংলায় পা রাখবে বৃহস্পতিবার। ক্রিকেটার বনিয়াদি এই দলের আবদার, তাদের রাখতে হবে এমন হোটেলে যেখানে আর বাইরের কেউ থাকতে পারবে না। কথায় আছে জয়হার সব জায়গাতেই আছে, তবে তারাই আসলে জেতে যারা আধিপত্য বিস্তার করতে পারে। এখানেই বারবার জিতে যায় অস্ট্রেলিয়া, বারবার জেতে ক্ষমতার আধিপত্য। মানুষ প্রত্যয় অলরাউন্ডার বলেন কবুল। কিরে বলিস না কেন মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল, বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।